নমস্কার। হাওয়াকে আর বাতাসকে আগুনকে কেউ আটকাতে পারেছে আজ পর্যন্ত? অর্জুন সিং হাওয়া, হাওয়া যেরকম সব জায়গায় দরকার আছে, অর্জুন সিংয়ের সব 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 জায়গায় দরকার আছে। আপনি থাকলো কে আমাকে আটকাবে, কে আটকাবে না? আমি তো কোনোদিন ফোন বন্ধ করে পালিয়ে যাই না, ইতিহাস আছে লোক ফোন বন্ধ করে পালিয়ে যাচ্ছে। তারপরে বলা হয় উনিশের গল্প, একুশের গল্প কেউ বলে না। তো উনিশের এই গল্পটা হয়েছিল, উনি বলছেন কি শান্তি, উনি নাকি নাটক করে, উনি নাকি বুদ্ধিজীবী। তাহলে এই বুদ্ধিজীবীর মুখে এই কথাটা মানায়? আমি তো এটা যে উনি বলছেন সেটা তো মনে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে বললে ভালো হবে। এবার বলুন, হতে পারে আমি ভয় পালিয়ে যাই, যাতে এটা কোথাও না বলে, বললে কিন্তু পাবলিক হাসবে, বুঝলেন? পাবলিক হাসবে। আমি সিপিএম জামানা লড়াই করা লোক, এই এই জায়গায়ও লড়াই করেছি, এই জায়গায় যেখানে মন্দির আছে এখানেও লড়াই করেছি। এখানে শুভদুবিকারী বুঝে নেবে বলেছে, তো সে 2019 তো হারিয়েছিলাম, বীজপুরে তো তৃণমূল হেরেছিল, নৈহাটিতেও হেরেছিল, কোথায় কে আমাকে বুঝিয়ে নেবে? 2019 আর 2024 অনেক ফারাক। হ্যাঁ নিশ্চয়ই ফারাক, 2019 19,000 জিতেছিলাম, এবার 1,00,000 ভোটে বেশি জিতছে। দেখুন পুকুর ভরাট যদি তৃণমূল না করে তাহলে রুজি রুটিটা চলবে, ওদের পুকুর ভরাট করতে দিন, মানুষ আমাদের সঙ্গে থাকে। লক্ষ্মী ভাণ্ডারের কারো বাবার সম্পত্তি? পশ্চিমবাংলা সরকার যে পয়সা দিচ্ছে ওনার পকেট থেকে দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে না, সরকারি পয়সা। তার মানে কত গরিব মানুষকে মূল্য দিচ্ছে বিজেপি, এটা বুঝতে পারছেন? একজন গরিব মানুষকে মূল্য দিচ্ছে বিজেপি, তাকে এমপি ক্যান্ডিডেট করে। কাছাপাড়া পৌরসভা অডিট জমা দিতে পারেনি বলে ১০০ কোটি টাকা চলে গেল রিটার্ন। কাঁচড়াপাড়া পৌরসভার মধ্যে একটা হার্নেট স্কুল আছে, হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, ওই তো বলছি হার্নেট স্কুল আছে, সেখানে সব টিচারদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নিজের এখানকার চেয়ারম্যানের স্ত্রী ওখানে চাকরি করেন, উনি উনি কমিটিতে আছেন, 3,000 টাকা আরও বাড়িয়ে দেওয়ার জন্যে মানুষ আন্দোলন করেছেন, আমি করিনি। আরও একটা খবর শুনবেন, যত ইংলিশ মিডিয়াম আছে ওই নোয়াপাড়া বিধানসভা ব্যারেকপুরে সবাইকে, ওদের যে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন সবাইকে বলা হচ্ছে, প্রত্যেক টিচারের প্রত্যেক যে এ আছে স্টুডেন্টের উপরে তাকে তৃণমূলকে কমিশন দিতে হবে। গুন্ডারাজ থেকে অব্যাহতি চাইছে, এই কথা বলছেন পার্থ? হ্যাঁ তো গুন্ডারাজ তো এখানে আছে, ফকাররা বসতে পারে না, তার থেকে তো অব্যাহতি চাইবেই, ও ঘুরিয়ে বলছে। কিন্তু বীজপুর আর নৈহাটিতে তো গুন্ডারাজ আছে, আপনি জানেন নৈহাটিতে কী হচ্ছে? একটা নতুন ঘটনা, আজকেই একজন মহিলা আমার কাছে কমপ্লেন করছে, তার স্বামী কে তার স্বামী তার মানে প্রাইভেট সময়ের ছবি তুলে আমেরিকায় বিক্রি করছে, আর সেই মহিলা যখন কমপ্লেন করছে তখন সনদ দিয়ে তার সমর্থনে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা।